আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার নাস্তা ঝাটপট বিকেলে বা বাচ্চাদের টিফিনে কিভাবে তৈরি করে দিতে পারবেন ঠিক সেরকম একটি নাস্তাই হবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অল্প কিছু উপকরণেই তৈরি হবে এই মজার সুস্বাদু হেলদি নাস্তা তাহলে আর কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে আশা করব আপনারা সম্পূর্ণ রেসিপি দেখে নেবেন আজকের সহজ রেসিপিতে তো একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার খুব ভালোভাবে ময়দার সাথে তেল আর লবণটা কি মিশিয়ে নেব এমনভাবে মিশাব একটু সময় নিয়ে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলে নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে কালারটাও সুন্দর আসবে খুব ভালোভাবে মেশানোর পর নর্মাল ঠান্ডা পানি দিয়েই ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পরিমাণ পানি দিব তারপর ডোটা তৈরি করে নিচ্ছি একেবারেই পানিটা দিতে যাবেন না আস্তে আস্তে করেই মথে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে এতে করে ডো মসৃণ হবে নরম হবে খুব সুন্দর নরম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আরও এতে করে ডোটা সফট থাকবে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে এবার আমি পুর রেডি করে নিচ্ছি প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য তেলে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ করে করে মশলাটাও ভেজে নিলাম পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি চিকেন চিকেন এখানে আমি চির করে কেটে নিয়েছিলাম স্লাইস করে একদম এক কাপের মতো চিকেন দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিকেনটা এবার মশলার সাথে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম একটা গাজর কিউব করে কাটা পাতলা স্লাইস করে কিউব করে কেটে নিয়েছি গাজর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পুর রেডি হয়ে গেল চিকেনের এই পোরটা খুবই টেস্টি হয় এভাবে করে আপনারা যে কোনো কিছুর ভেতরেই পুর হিসাবে দিতে পারেন এবার আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হতে থাক এটা এবার ডোয়ের কাছে চলে আসলাম ডো কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে এমনিতেই অনেক সফট হয়ে গেছে এবার এ থেকে আমি লেচি কেটে নেব কতটা সফট হয়েছে এভাবে করে গোল গোল করে সবগুলো লেচি কেটে নেওয়ার পর একটা একটা করে আমি হাত দিয়েই তৈরি করে নেব পাতলা রুটি এই রুটিটা বেলতে বেলুনের প্রয়োজন হবে না হাত দিয়ে এভাবে করে আপনারা চাপলেই টানতে থাকবেন নিচের দিকে আর রুটিটা অনেকটা বড় হতে থাকবে আর অনেক বেশি পাতলা হবে এই রুটি তো যতটা বড়ো সাইজ করতে পারেন যতক্ষণ না পর্যন্ত ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে টানতে থাকবেন পাতলা একটা রুটি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা আর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে ডিমটাকে ব্রাশের সাহায্যে হালকা করে ব্রাশ করে দিচ্ছি তারপর ভেতরে পুর দিয়ে দিচ্ছি এই পরোটাটা যেমনটা ক্রিস্পি হয় তেমনটাই কিন্তু মানে কি বলবো অন্য রকম মজা আর অল্প তেলেও ভাজা হবে এবার যেভাবে ভাজটা দিয়ে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝে যাবেন দেখে দেখেই ভাজটা বুঝে নিতে হবে চার চারকোনা ভাজ যেহেতু পাতলা এটাকে আপনি যেভাবে বসাবেন ঠিক সেভাবে কিন্তু বসে যাবে ছেড়ে গেলেও প্রবলেম নেই একটু আঙুলের সাহায্যে চাপ দিলেই হয়ে যাবে এবার আমি এটাকে ভেজে দেখাচ্ছি সবগুলো একইভাবে বানাবো আর ভাজতে থাকবো অল্প তেলে ঘুরিয়ে গাড়িয়ে ভেজে নিব। আপনি যেমনটা কালার করতে চান যদি চান একটু বেশি ক্রিস্পি করতে সেক্ষেত্রে কালারফুল করে ভেজে নেবেন আর যদি চান হালকা করতে সেক্ষেত্রে কিন্তু হালকা ভাজাও দিয়ে নিতে পারবেন তো আমি এভাবে করেই কালার করে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে একে একে সাজিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু একই রকম হয়েছে আর অনেকগুলো হয়েছে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে বিকেলের নাস্তায় চায়ের সাথে জমে ওঠার মতো হেলদি নাস্তা চাইলে কিন্তু আস্তে খাওয়া যাবে আবার চাইলে এভাবে করে কেটে আপনারা সার্ভ করতে পারেন ভেতরটা পুরে ভরপুর আর যেহেতু চিকেনের পর এটা বাচ্চারা খুবই লাইক করবে টিফিনে সসের সাথে দিতে পারেন এই হেলদি নাস্তাটি যেমনই ক্রিস্পি তেমনই কিন্তু তুলতুলের নরমও তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ